Best actor, best cinematographer, best editor. Jury থেকে কে আছে? Jury বলতে রয়েছেন সুদেশনা রানাদা, সুহান্তি, প্রেমেন্দু বিকাশ চাকি এবং অশোক ভূষণ আপা। আমি KFTI এর সঙ্গে যুক্ত বহু অনেক বছর এখানে আমি অ্যাক্টিং করাই এবং আরো ডিরেকশনাল কোর্সেসে কিছু কিছু করাতাম। ওরা মানে ওরা ভীষণই শর্টভাবে কাজটা করে, যেটা আমার খুব ভালো লাগে এবং ওদের এখান থেকে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অনেক ভালো ভালো কাজ করছে এবং দ্যাট ওয়ে দে আর ভেরি সাকসেসফুল। আর ওরা সবসময় একটা নতুন কিছু করার চেষ্টা করে এবং এই বছর যেটা আরম্ভ করল যে শর্ট ফিল্মের একটা ছোট্ট kind of also competition at the program. I think it carry on doing much better. Thank you. KFTI আমরা শুরু করেছিলাম আজ থেকে প্রায় 12-13 বছর আগে শুধুমাত্র অভিনয় শিক্ষা সংস্থান হিসেবে, কিন্তু আস্তে আস্তে KFTI বড় হয়, ডানা পাখা মেলে, বিভিন্ন উইংস আমি এবং দুটি আমরা দুজনে মিলে তৈরি করি KFTI-তে। অভিনয় ছাড়াও এডিটিং, তারপরে সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, স্ক্রিপ্ট রিডিং, অ্যাঙ্করিং, এরকম নানান রকম উইংস আমরা তৈরি করি। তার মধ্যে ডিরেকশন ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা প্রথম শুরু করেছিলাম আপনার সঙ্গে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারপরে বিভিন্ন লোক সবাই সাথে সাথে পরিবর্তন হয়েছে এবং আমরা KFTI-র মাধ্যমে কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, এই মাধ্যমে আমরা একটা জিনিস চেষ্টা করছি সবসময় যে যদি কোনো নতুন ট্যালেন্ট থাকে বা সে যদি এই বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা শুধু বেঙ্গলি কেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু করবার তাদের ইচ্ছে থাকে, তার হাতটা একটু শক্ত করে দেবার একটা প্রচেষ্টা আমাদের থাকে। সেই অভিনয়ের ক্ষেত্রেও তাই স্টুডেন্টদের যথাসম্ভব চেষ্টা মানে আর কি শিক্ষা আমি দেওয়ার চেষ্টা করি, আমি শুধু নই আমার সঙ্গে যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছে তারা, ইলেকশনের ক্ষেত্রেও আমাদের খুব ভালো ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, তারা সবাই মিলে কিছু নতুন এক ঝাঁক পরিচালক, এক ঝাঁক নতুন সিনেমাটোগ্রাফার, এক ঝাঁক নতুন স্ক্রিপ্ট রাইটার, যেটা ভীষণ দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে কারণ কাজ প্রচুর বেড়ে গেছে, তো সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আজকে আমাদের একটা নতুন প্রয়াস KFTI ফিল্ম ফেস্টিভ্যাল করছি আমরা প্রথম, আমরা খুবই ছোটো, খুবই সামান্য, কিন্তু আশাটা অনেক বড়, ইচ্ছেটা অনেক বড়, স্বপ্নটা অনেক বড়। সো নিড অল ইউর ব্লেসিংস অ্যান্ড ধন্যবাদ এত সুন্দর সঞ্চালন করার জন্য এবং যারা ব্যাকস্টেজে কাজ করেছে, থ্যাংকস টু অল মাই স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ। যারা আজকে গেস্ট আছেন তাদের জেনে রাখা দরকার যে ভলেন্টিয়ার্স এরা কিন্তু মোস্ট অফ দেম আর অ্যাক্টিং ডিপার্টমেন্টের, কিন্তু এটাই বোধ হয় একটা সংস্থার শক্তি বলা যেতে পারে যে অভিনয়ের স্টুডেন্টসরা কিন্তু আজকে সম্পূর্ণভাবে হেল্প করছেন যে KFTI শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের স্টুডেন্টসদের। তো আমরা KFTI একটা এমন ছাতা যার তলায় আমরা সবাই একসাথে বেড়ে ওঠার চেষ্টা করি। আমার মনে আছে আজ থেকে 12-14 বছর আগে প্রায় টালিগঞ্জের একটা জায়গায়, নামটা বলছি না, সেখানে দুটো চেয়ার, একটা টেবিল আর একটা টিভি, এটাই ছিল আমাদের পুঁজি, সেটা দিয়েই শুরু করেছিলাম আমি আর রুবিয়া। তবে যে মানুষটা সেদিন আমাদের সাথে ছিলেন, আজও যিনি আমাদের সাথে আছেন, তিনি হচ্ছেন সোহাগদি। সোহাগদি সবসময় আমাদের সাথে ডে ওয়ান থেকে ছিলেন, আজও আছেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, উই অলওয়েজ নিড ইউর ব্লেসিংস অ্যান্ড বি উইথ আস, ইউ হ্যাভ দ্যাট।
and oodles and oodles of it. Thank you so much. Rubia is an amon manush je sokol manushke khub antorik bhabe kache tene nite pare seta student rao bojhen ebong jara faculties achen tarao bojhen. KFTI shuru hoyechilo shudhumatro obhinay diye kintu aste aste KFTI dana pakha mele bibhinno rokom wings amra toiri kori amra acting er sathe sathe direction cinematography editing news anchoring script writing ei somosto gulo amra shuru kori. আমরা চেষ্টা করেছি ছেলেমেয়েদের যতদূর সম্ভব সাপোর্ট দেওয়ার, তবে কোনো কিছুরই শেষ নেই, তাই আমরা মনে করি আরও আমাদের অনেক কিছু শেখার আছে, আরও অনেক কিছু করার আছে। এটা একটা ছোট্ট প্রয়াস, কলকাতায় এত বড় ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানে কেএফটিআই একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এরমভাবে করছে নিজেদের মতন করে, একটু ভুল ত্রুটি হয়তো হবে, ক্ষমা করে দেবেন তার জন্যে, তবে যথাসাধ্য রুবিয়া এবং তার সঙ্গে যারা ঝুলিমান বাবু আছেন উনিও ভীষণভাবে চেষ্টা করছেন, সব স্টুডেন্টরা মিলে আমরা একটা এই অনুষ্ঠানটাকে সাকসেসফুল করার চেষ্টা করেছি, ভালোই হবে। এটা প্রথম বছর আমরা শিখছি, পরের বছর আমরা আরও বড় করে করব।